আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বুধবার অষ্টমী সকাল, কুস্তির বেলেডাঙ্গা গ্রামের পুরকায়স্থ বাড়ির দালান। গত ছ বছর ধরে সাড়ম্বরে পুজো চলছে পুরকায়স্থ বাড়িতে। তবে এবারের পুজোতে অষ্টমীর সকালে উপরি পাওনা হিসাবে পরিবারের সদস্যরা কাছে পেয়েছিলেন কলকাতার মার্কিন কনসাল জেনারেল প্যাট্রিসিয়া হফম্যান ও কলকাতার ফরাসি কনসাল জেনারেল ভার্জিনি কার্তেভালকে। তবে দুই কনসাল জেনারেলের মনোরঞ্জন থেকে খাওয়া দাওয়া কোনো কিছুতেই খামতি রাখেনি পুরকায়স্থ পরিবার। বাড়ির সদস্যদের সঙ্গে গ্রাম্য এই পুজোতেও মেতে উঠেছিলেন দুই কনসাল জেনারেল। তাদের পরনে ছিল গেরুয়া রঙের তাঁতের শাড়ি। প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিতে দেখা গেল দুই কনসাল জেনারেলকে। এরপর প্রতিমার সামনে দালানে বসে ঘণ্টার পর ঘণ্টা বাউল গান, নাচ, ঘুনুচি নাচ, জিমনাস্টিক প্রদর্শন, ছবি আঁকা, ঢাক বাজানো দেখলেন ও শুনলেন। এমনকি ঢাকে বোল তুলতেও ভোলেননি কনসাল জেনারেলরা। সব কিছুর মধ্যেও হাতে সময় বের করে নিয়ে দুই কনসাল জেনারেল পুরকায়স্থ বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরা দেখবার পাশাপাশি ঘুরে দেখেন গ্রাম। শেষে পুজো মণ্ডপের সামনেই অস্থায়ী ছাউনিতে বসে লুচি বেলেন ও নারকেল নাড়ু বানান তারা। পরে এদিন তাদের জন্য টিফিনে ছিল বাঙালি খাবার লুচি ও সাদা আলুর তরকারি। এছাড়াও দুপুরে 12 রকমের ব্যঞ্জন দিয়ে অষ্টমীর মহাভোগের আয়োজন করেছিল পুরকায়স্থ পরিবার। ফেরার পথে মার্কিন কনসাল জেনারেল প্যাট্রিসিয়া হফম্যান বলেন, just to experience and witness a beautiful ceremony was very heartwarming. Thank you.
জনসংযোগ যে আছে ভারতীয় সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বাউল যে সংস্থাকে আমি রিপ্রেজেন্ট করছি, আমার নাম সম্রাট চৌধুরী, আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম যে কীভাবে ফরেনারদের যারা কলকাতায় বড় বড় ডিপ্লোম্যাট ছিল তাদের কী করে গ্রামের সাবেকি পুজো দেখা, কলকাতা থিমের পুজোতে গ্রামের সাবেকি না হারিয়ে যাচ্ছে। তখন ওই গৌতম বাবুর সাথে আমি কথা বলি এবং ওনার পরিবার আমাদের বলেন যে আমরা এটা করতে পারি, আমরা এই জায়গাটাতে নতুন করে সব কিছু, এই গ্রামের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে, গ্রামের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে বা গ্রামের মধ্যে যা যা অ্যাক্টিভিটি হয় সেগুলোকে আমরা তুলে ধরি অ্যাজ ইট ইজ এই চারপাশে যে গ্রাম বেলেডাঙ্গা। আজকে কী কী হলো? আজকে আমাদের এখানে সবচেয়ে যেটা ওনাদের ভালো লেগেছে সেটা হচ্ছে নাড়ু পাকানো, লুচি বেলা এবং লুচি ভাজা, যেটা চোখের সামনে ওরা বললেন যে আমরা লুচি খেয়েছি জানতাম না কী করে লুচি ভাজি, কিছু জিনিসটা হলো সাপুর পায়েস সেটা দেখলেন ওরা, ধনুচি নাচে নিজেরা উপলব্ধি করলেন, এই যে ধোঁয়ার গন্ধটা ওনাদের খুব ভালো লাগলো, ভোগ কাকে বলে মহাষ্টমী ভোগ মানে এটা কী সেই ভোগের ব্যাপারটা, পারিবারিক সবাই মিলে একত্রিত হয়ে কীভাবে প্রত্যেকটা আচার অনুষ্ঠান চলছে সেটা ওনারা ভালো করে দেখলেন। আরও দেখলেন সেটা হচ্ছে মাছ ধরা, এখানে যে এই যে এখানে যে এখন থেকে যে পুকুরটা দেখছেন এইসব এখানে মাছ ধরা হতো, সেই মাছ ধরে দেখানো হলো, পটের কাজ হচ্ছে এখানকার গ্রামের একটি ছেলে শিল্পী সে ছবি আঁকছে, সরার উপরে কাজ করে সেখানে সুন্দর সুন্দর ডিজাইনের সরা বানিয়ে দেওয়া হচ্ছে, এরকমভাবে যা যা এই গ্রামেতে আছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কী বোঝাতে চেয়েছি যে মাস তো সবার এখানে এখানে কোনো মানে কোনো মানে বর্ণ বিদ্বেষ বা ধর্ম নিরপেক্ষভাবে পুজোটা হচ্ছে, শুধু এই বাড়ির পুজো নয় পুরো সর্বাঙ্গীনভাবে গ্রামও এর মধ্যে ঢুকে যাচ্ছে, এবং বাউলের তরফ থেকে এটা একটা বলতে পারেন মার কাছে আমাদের সবাইকে নিয়ে আসা যে সবাইকে আশীর্বাদ করো মা সবার জন্য ভালো কাটে। অ্যাকচুয়ালি আমরা অ্যাজ আ ব্রিদিং আর্থ আমাদের এই জায়গাটা আমরা একটা পুজো করি, পুজোটার নাম আমার গ্রামের বাড়ির পুজো, গ্রামের বাড়ির পুজোর যে অ্যাম্বিয়েন্সটা সেটা আমরা দুজন কনসুলেট জেনারেল ফ্রেঞ্চ এবং ইউএস কনসুলেট জেনারেল তাদের সঙ্গে শেয়ার করলাম, আমরা তাদের আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, আমাদের সাবেকিয়ানাগুলো শেয়ার করলাম এবং আমাদের এই এনরিচড কালচার যেটা সেটা ওনাদের সঙ্গে শেয়ার করলাম। তো 5 বছর এটা 6 বছরে পাবো এবং পরিবারের সবাই কি চলে আসে সবাই পুজোর আগে এই রিসোর্টটা কি ভাড়া নিয়ে নেন? না না না, এটা আমাদের, এটা আমাদের, এটা আমাদের বাড়ি বেসিক্যালি, এটা আমরা আমাদের নিজের কান্ট্রি হয় গ্রামের বাড়ি, আমরা এই বাড়িটা বিল্ড করে জমি কিনে করেছি বিগত 30 বছর ধরে, আমরা 25 বছর। কুস্তি থেকে বিশ্বজিৎ দের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। সহনিবেদনে কম্পিউটার ওয়ার্ল্ড ডায়মন্ড হারবার কাচ স্কুল রোড, নবদুর্গা গিফট কালেকশন, কাকদ্বীপ স্টেট বাস স্ট্যান্ড, লিবার্টি বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জুমায়নস্কর হাট, মৃত্তিকা লাইসেন্স পয়েন্ট, ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্ট, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার, ফতেপুর ফলতা, লাইসেন্স পয়েন্ট ক্রিমিনাল কোর্ট রোড ডায়মন্ড হারবার, ডক্টর নার্সিং হোম নিউ টাউন ডায়মন্ড হারবার,